ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশের ইতিহাসে কোনো ক্লাব যা করে দেখাতে পারেনি তাই করতে যাচ্ছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে ঘরোয়া ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংস। আগামীকাল 17 ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস ও পুলিশ এফসির ম্যাচ দিয়ে যাত্রা হবে বসুন্ধরা কমপ্লেক্সে এই ফুটবল স্টেডিয়ামের। কি নেই এই বসুন্ধরা কিংস অ্যারেনায়? আন্তর্জাতিক মানের সব কিছুই সংযোজন করা হয়েছে এই স্টেডিয়ামে। ড্রেসিং রুম যে কারো নজর কাড়বে। সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে আজ সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান। স্টেডিয়ামের কাজ এখনও বাকি আছে, বসবে আন্তর্জাতিক মানের ফ্লাড লাইট। পুরো স্টেডিয়াম তৈরি হয়ে গেলে এখানে বিশ্বকাপ ফুটবলের ম্যাচও আয়োজন সম্ভব বলে জানিয়েছেন বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান। এখানে কিন্তু এএফসি এবং ফিফার গাইড কমপ্লায়েন্স অনুসরণ করা হয়েছে, এখানে আন্তর্জাতিক ম্যাচ হতে কোনো বাধা নেই। এবং যদি আমরা যে ফ্লাড লাইট যেটা 2500 লাক্স যেটা সর্বোচ্চ ক্যাটাগরি 1, তো আমরা সে ব্যবস্থায় থাকতে পারবো। এখানে কিন্তু চাইলে আপনার যদি বিশ্বকাপের খেলাও কখনো সেটা কোনো হওয়া সম্ভব। বসুন্ধরা কিংস যে দৃষ্টান্ত স্থাপন করেছে অন্য ক্লাবগুলো তাতে উৎসাহিত হয়ে একই পথে হাঁটবে বলে মনে করেন বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান। আমরা নতুন দল হিসেবে যে কমপ্লেক্সটুকু করেছি বা মাঠটুকু করেছি, তো এটা থেকে অনুপ্রাণিত হয়ে যারা ঐতিহ্যবাহী দলগুলো আছে তারাও তাদের কাজগুলো আরও ত্বরিত গতিতে এগিয়ে নিয়ে যাবেন। আমরা জানেন যে ঢাকা আবাহনী কিন্তু তাদের কমপ্লেক্স থেকে শুরু করেছে এবং ইদানিং খুব তোড়জোড় করে শুরু করেছে। আমি মনে করি যে এটা আসলে অন্যান্য ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করবে, যেটা আমরা পজিটিভলি নিচ্ছি। পুরো স্টেডিয়ামের কাজ শেষ না হয় এবারের এএফসি কাপের জন্য বসুন্ধরা কিংস অ্যারেনাকে স্বাগতিক ভেন্যু হিসেবে বিট করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইমরুল হাসান। আমরা এবার যেটা এফসি কাপ খেলবো সেটাতে আসলে এখানে সম্ভব না, কারণ এখানে আমার ফ্লাড লাইট এখনো লাগেনি। আর যেহেতু এবার একটা সেন্ট্রালাইজ ভেন্যু হবে, দিনে দুটো খেলা হবে, একটা খেলা রাতে হবেই। সুতরাং এবারের জন্য আমরা সিলেটের জন্য আমরা বিট করেছি ইতিমধ্যেই এবারের এফসির জন্য। আশা করছি যে নেক্সটে যদি আমরা এফসিতে সুযোগ পাই এটাকে আমরা ভেন্যু হিসাবে চাইবো এফসির কাছে। আগামী 4 মাসের মধ্যেই বসুন্ধরা কিংস অ্যারেনা পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করছেন ইমরুল হাসান।